বন্যপ্রাণী বাঘ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগ। তেমনি সুন্দরবনে অন্যান্য জীবজন্তু যেমন কুমির, হরিণ, বুনোশর, বিভিন্ন প্রজাতির পাখি, ম্যানগ্রোভের বনভূমি সহ ওই এলাকার মানুষকেও জীব বৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বাড়াতে গোসবার পাখিরালয় গ্রামে বাঘবন নামে একটি প্রতিষ্ঠান তৈরির মধ্য দিয়ে এই বার্তা দিল বাঘ সংরক্ষণ সংকল্প শের নামে একটি বেসরকারি সংস্থা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন, শেরের সাধারণ সম্পাদক জয়দীপ কুণ্ড, বিশিষ্ট পরিবেশবিদ তথা অধ্যাপক অরজিৎ চট্টোপাধ্যায়, অনিন্দিতা মজুমদার। ও মানে এটা নতুন করে শুরু হয়েছে, কিন্তু এটা অনেক ভালোর জিনিস। আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ তরফ থেকে মানে আমাদের মিডিয়ারা নিয়ে অনেকটা কাজ করেছে, অনেকটা হেল্পও করেছে। স্পেশালি টাইগার স্ট্রেইং এর সময় আমাদের কাছে উনি দাঁড়িয়ে আমাদেরকে হেল্প করেছেন, তো ওদেরকে একটা ধন্যবাদ জানাও। আর ওদেরকে মানে আর মানে সুন্দরবনের উপরে ভালো করে কীভাবে কভারটা করতে পারি ওটা নিয়ে ট্রেনিংটা এখন শুরু করছি। স্যার, ফিশিং কার্ড নিয়ে একটু বলুন না। ঠিক আছে, ওর রিপোর্ট আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। সুন্দরবনে বাঘের সেন্সাস প্রতি বছর হয়। এবছর বাঘের সেন্সাসের সময় যে ক্যামেরা ট্র্যাপগুলো বসানো হয় তা থেকে যে ইমেজ আমাদের কাছে আছে ওটা অ্যানালিসিস করে একটা ফিশিং ক্যাটের কত ফিশিং ক্যাট সুন্দরবনে হতে পারে, সুন্দরবন টাইগার হিসাবে হতে পারে, ওটা একটা অ্যানালিসিস করে একটা রিপোর্ট তৈরি করার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে আমাদের সুন্দরবন টাইগার হিসাবে 385 ফিশিং ক্যাটস আছে বলে একটা অনুমান আছে। এখন তো ঘন ঘন বাঘ দেখা যাচ্ছে, সাইটিং হচ্ছে, কি মনে করছেন এবার টুরিস্ট বেশি আসবে যেহেতু কোভিডের কারণে? তো নিশ্চয়ই এমনি বাঘের সংখ্যাটা প্রতি বছর বাড়ছে, আর এটা যে শীতকালের সময় বাঘের ব্রিডিং সিজন, মানে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাঘের ব্রিডিং হয়। ব্রিডিংয়ের সময় মেল বাঘগুলো একটু বেশি দূর যায় মেট মেট করার জন্য, মানে ফিমেল মেটের দেখার জন্য, তো এ সময় একটা মুভমেন্টও বেশি হয়, তার জন্য সাইটিংটাও বেশি হচ্ছে। বাঘবনের কাজই হবে যে সেতু বন্ধনের কাজ করা, বন দপ্তর এবং প্রান্তিক মানুষ, সুন্দরবনের জঙ্গলের প্রান্তিক মানুষ, তাদের মধ্যে সেতু বন্ধনের কাজ। এবং এই সেতু বন্ধন বলতে আমরা যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে আমরা এমন এমন কর্মকাণ্ড করব যেগুলো মানুষকে আকৃষ্ট করবে জঙ্গলকে ভালোবাসার। যত বেশি জঙ্গলকে ভালোবাসবেন, যত বেশি জঙ্গল নিয়ে চর্চা করবেন, তত সংরক্ষণ জোরদার হবে এবং বন দপ্তরকে ততটা আমরা সাপোর্ট দিতে পারবো। আপনারা একটা কথা বলছিলেন যে শুধুমাত্র বাঘ নিয়ে সুন্দরবন নয়, এই যে ধারণাটা এটাও মানুষের মধ্যে জান, তার জন্য কি করা হচ্ছে? একদম, আমরা এই কাজটা করা শুরু করেছি বিভিন্ন স্কুল থেকে, স্কুল পড়ুয়াদের নিয়ে, স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা তাদের নিয়ে, যে সুন্দরবন বিয়ন্ড টাইগার, বাঘ বাদাবন ছাড়াও সুন্দরবনের যে জীব বৈচিত্র্য, সেই জীব বৈচিত্র্য যেরকম আমাদের ফিশিং ক্যাট এর রিপোর্ট সম্প্রতি বেরিয়েছে, আরও অন্যান্য স্পিসিস যেগুলো রয়েছে সেইগুলোকে কীভাবে হাইলাইট করা যায়, এবং সেই হাইলাইট যখন বিশ্বের মানুষ যখন জানতে পারবেন যে আরও কিছু দেখা যাচ্ছে সুন্দরবনে বা দেখা যায়, তখন তারা যখন সুন্দরবনে পর্যটক হিসেবে আসবেন তখন সুন্দরবনের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে, এবং সেই অবস্থার উন্নতি হলেই তারা জঙ্গলের প্রতি আকৃষ্ট হবে।